201 গম্বুজ মসজিদ, যা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নবদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2013 সালের জানুয়ারি মাসে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মাণ হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদ নির্মাণে ব্যয় হবে আনুমানিক 100 কোটি টাকা। এই মসজিদের নির্মাণ কাজ শেষ হলে মসজিদ আল হারামের ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করার কথা রয়েছে। মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের পাশে ছোট ছোট গম্বুজ আছে আরও 200টি, প্রত্যেকটির উচ্চতা 17 ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকের উচ্চতা 101 ফুট করে। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদটি দৈর্ঘ্য এবং প্রস্থে 144 ফুট। মসজিদটিতে একসাথে প্রায় 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন। মসজিদের দেওয়ালে টাইলসে পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত আছে। মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যয় করা হবে 50 পন পিতল। আজান দেওয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বানানো হবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত হলেও এখানে বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত। মিহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়াও মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন, যেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পূর্ণ বাসনের ব্যবস্থা।